আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি। আজকে তৈরি করব শিম ভর্তা, আর এই শিম ভর্তাটা তৈরি করেছি ইলিশ মাছের লেজ দিয়ে। ইলিশ মাছের লেজ দিয়ে শিম ভর্তাটা অনেক বেশি মজাদার হয় খেতে, আর এই ভর্তাটা হলে আঙ্গুল চেটে পুটে ভাত খাবে সবাই, অন্য কোনো কিছুই লাগবে না ভাতের সাথে। তৈরি করা একেবারে সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। ভর্তার জন্য আমি এখানে পরিমাণ মতো শিম নিয়েছি। শিমের দুই পাশের আঁশ ফেলে দিয়ে এভাবে দুটুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে শিম, আর পরিমাণে যে যতটা ভর্তা তৈরি করবেন সেভাবে নিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি ইলিশ মাছের লেজ। ইলিশ মাছের লেজ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে একটু কেটে কেটে নিয়েছি, যাতে করে মাছের মধ্যে লবণটা সুন্দর করে মিশে যায়। ইলিশ মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। প্যানে আমি সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো করে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব মাছের লেজ। মাছে আমি হলুদ লবণ মেখে নিয়েছি। মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে। চুলার আঁচ অল্প রাখবো, অল্প আঁচে ভেজে নেব যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দেব শিম। শিম এবং মাছ একসাথেই ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়, আর সব কিছু সুন্দর মতো সেদ্ধ হতে হবে। ভর্তা তৈরির পদ্ধতি এক এক রকম হওয়াতে এক একটা ভর্তার স্বাদ এক এক রকম হয়, তবে এই শিম ভর্তাটা সকলেই ভীষণ পছন্দ করে খেতে। ইলিশ মাছ দিয়ে শিম ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ অল্প আঁচে, যাতে করে শিম এবং মাছ সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। উল্টাপাল্টা করে দিয়ে মাছের লেজ দুইটা সুন্দর করে ভেজে নেব, কোথাও যেন কাঁচা না থাকে। আর ইলিশ মাছটা ভাজতেও খুব বেশি একটা সময় লাগে না, অল্পতেই ভাজা হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে, অল্প আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি মাছের লেজ দুইটা সুন্দর করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে, আর মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে। এখন মাছের লেজগুলো আমি তুলে নেব প্যান থেকে। মাছের লেজটা তুলে নিয়ে মাছের কাঁটা সুন্দর করে বেছে নেব। মাছের লেজ তুলে নিয়েছি। এখন এই শিমের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। আমি একটু ঝাল ঝাল করে তৈরি করছি ভর্তাটা, আর এই ভর্তাতে অন্য কোনো কিছুই আমি অ্যাড করছি না, শুধুমাত্র পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করব। যেহেতু এখানে ইলিশ মাছ দিয়েছি তাই রসুন অ্যাড করছি না, রসুনের কারণে ইলিশ মাছের আসল টেস্টটা নষ্ট হয়ে যাবে। কেউ চাইলে রসুন দিতে পারেন, এটা যার যার পছন্দ। তবে এই ভর্তাতে আর কোনো মশলাই অ্যাড করার দরকার হবে না, শুধুমাত্র পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েই ভর্তাটা খেতে ভালো লাগবে। তবে এখানে কেউ যদি শুকনো মরিচ অ্যাড করতে চান সেটা করা যাবে। সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু ভেজে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা তৈরি করে নেব। মাছের লেজের কাঁটা আমি সুন্দর করে বেছে নিয়েছি। ইলিশের লেজে প্রচুর কাঁটা থাকে, একটু সাবধানে বেছে নিতে হবে যেন বড় বড় কোনো কাঁটা না থাকে। এখন এর মধ্যে ভেজে নেওয়া শিম দিয়ে দেব। আজকের ভর্তাটা আমি বেটে তৈরি করব। চাইলে এই ভর্তাটা হাতে মেখেও তৈরি করে নেওয়া যায়, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, যার যেটাতে সুবিধা। শিলপাটায় বেটে ভর্তা তৈরি করলে ভর্তার স্বাদটাই বেড়ে যায়, একদম মিহি করে বাটবো না ভর্তাটা। ভর্তায় লবণ ঠিকঠাক আছে কি না একটু চেখে নিয়ে লবণটা অ্যাড করতে হবে। খুবই সহজ একটি ভর্তা, আর অল্প উপকরণ দিয়ে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। ইলিশ মাছ এবং শিম, এই দুইটার কম্বিনেশন জাস্ট অসাধারণ। আর এটা দিয়ে ভর্তা তৈরি করলে এক থালা ভাত তো নিমিষেই খেয়ে নেওয়া যাবে। ভর্তা সুন্দর করে বেটে নিয়েছি, তবে একেবারে মিহি করিনি। লবণ ঝাল সব কিছুই ঠিক আছে। এখন ভর্তাটা আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ইলিশ মাছের লেজ দিয়ে শিম ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ। আঙুল চেটে পুটে খেয়ে নেবে সবাই, আর এই ভর্তা থাকলে ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগবে না। আশা করছি আজকের এই ভর্তাটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।